ও কাকে দিয়েছেন? মনোজ বর্মাকে দিয়েছেন, যিনি সিপিএম এর ব্লু হোয়াইট বয় ছিল, অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায়, যিনি কুর্মি এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে। আমাকে মুখ করতে দিত না, এসপি পশ্চিম মেদিনীপুর ছিল, এটা বিয়াদব। রাস্তা কেটেছে নিজে দাঁড়িয়ে থেকে, কলাইকুণ্ডাতে একটা ঘর তৈরি করেছিল, সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে ফ্যানে উপরের দিকে পা বেঁধে নিচে পেটাতো। মাহাতোদের সোরেন, মুর্মু, টুডু, হাঁসদা সবাইকে মাওবাদী তকমা লাগিয়ে এই রকম একটা অত্যাচারী সিপিএম এর ব্লু হোয়াইট বয় সুশান্ত ঘোষ, দীপক সরকার যাকে পরিচালিত করত, যিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, রাজ্যের পুলিশ আর সিপিএম এর হারমাদ বাহিনীকে নিয়ে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, অবিভক্ত পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলাতে কার্যত জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন, সেই রকম একটা অত্যাচারী টেন্টেড কত লাশ গায়েব করেছে, কত লোককে থার্ড ডিগ্রি টর্চার দিয়েছে। আমি 25 জন ছেলেকে লুকিয়ে রেখেছিলাম, এত অত্যাচার করেছে, ছেলেগুলোকে এখনো কেসে দিন জেলে হাঁটতে হয়। আমাকে 8 বার বাধা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়, এই রকম একটা টেন্টেড অত্যাচারী জঙ্গল বহলে যিনি ব্রিটিশের অত্যাচারকে হার মানিয়েছেন, সেই রকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন, আর বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিয়ে এসটিএফে বসিয়েছেন। গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা দিব। দিস ইজ পানিশমেন্ট না সেটেলমেন্ট? ওদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে, কাউকে পানিশমেন্ট দেওয়া হয়নি।